আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পঞ্চম শ্রেণীর অনুশীলনী হচ্ছে 9, এবং 9 অনুশীলনীর একদম 1 নাম্বার প্রশ্নটা কি বলেছে, নিচের শতকরাগুলো ভগ্নাংশ দশমিকে প্রকাশ করো। তার মানে এই যে শতকরা অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে প্রথমে কি করতে হবে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপরে দশমিকে প্রকাশ করতে বলেছে। তো আমরা করি এক নাম্বারটা করি। এক নাম্বারটা হচ্ছে 60% দেওয়া আছে, তো আমরা এই 60% কে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা লিখতে পারি ভগ্নাংশে, ভগ্নাংশে প্রকাশিত, প্রকাশিত রূপ, ভগ্নাংশে প্রকাশিত রূপ। তার মানে হচ্ছে 60% আমরা এখানে লিখতে পারি 60/100। আমরা এটা কিভাবে লিখলাম, আমরা এই পার্সেন্টেজ মানে হচ্ছে 100, এই পার্সেন্টেজ মানে হচ্ছে 100, আর যে সংখ্যার সাথে থাকবে সেইটার সাথে আমি ধরো এখানে 5 দিলাম, তার মানে হচ্ছে 5 100 ভাগের 5 ভাগ। ওকে, তার মানে এটা কি 100 ভাগের 60 ভাগ, 100 ভাগের 60 ভাগ। ওকে, তো এই পার্সেন্টেজ মানে হচ্ছে 100, আর যে সংখ্যা থাকবে অর্থাৎ 100 ভাগের তত ভাগ হবে, ঠিক আছে। তার মানে 60 ভাগ এখানে, 100 ভাগের 60 ভাগ, এখানে 50 থাকলে 100 ভাগের 50 ভাগ, যে সংখ্যা থাকবে 100 ভাগের তত ভাগ, ঠিক আছে। তো আমরা দশমিক, এবার দশমিকে প্রকাশ করব। আমরা ভগ্নাংশ প্রকাশ করে ফেলেছি, এটা ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে। আমরা এবার দশমিকে যদি প্রকাশ করি, এখানে লেখা আছে দশমিকে প্রকাশ করতে বলছে, দশমিকে যদি প্রকাশ করি তাহলে আমরা এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দশমিকে বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখব, এখানে এখানে লিখে আমরা ভাগ করব, 100 দিয়ে আমরা 60 কে ভাগ করব। এখন কথা হলো, এখানে কিন্তু অনেকে রাফ লিখে অন্য জায়গা করে আনে এই ভাগটা, খবরদার এখানেই করতে হবে, এখানে লিখে তোমার এই পেজেই ভাগ করতে হবে, ঠিক আছে। তো দেখো 100 দিয়ে 60 কে ভাগ করা যায় না, কারণ এটা ছোট, এই জন্য এখানে শূন্য দিয়ে দশমিক এনে এখানে একটা শূন্য দিব, ঠিক আছে। তুমি এখানে দশমিক দিয়ে শূন্য দিতে পারো, আর এখানে যেহেতু একটা একটা শূন্য নিলেই মিলে যাচ্ছে, সেহেতু এখানে দশমিক না দিলেও হবে, ঠিক আছে। তো এখন যায় কয়বার, 100 600-এর মধ্যে যায় কয়বার, 6 বার, তাহলে 600 হয়ে যাচ্ছে। তার মানে আমার 0.6 আসছে, আমাদের দশমিককে বের হয়ে আসছে। তো আমরা লিখতে পারি দশমিক, দশমিকে প্রকাশিত, দশমিকে প্রকাশিত রূপ, ঠিক আছে, 0.6। ওকে, আমাদের ক নাম্বার শেষ, অর্থাৎ এক নাম্বার, সরি, এক নাম্বার শেষ। এবার দুই নাম্বার, দুই নাম্বারটা করব। দুই নাম্বারটা কত আছে, দুই নাম্বারটা আছে 34%। তো 34%, দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইগুলা, এই কোশ্চেনগুলা কিন্তু এমসিকিউ আকারে আসে। তো দেখো এই 34% কে আমরা ভগ্নাংশে প্রকাশ যদি করি, আমরা লিখতে পারি ভগ্নাংশে, ভগ্নাংশে প্রকাশিত, প্রকাশিত রূপ কত, 34% সমান সমান 34/100। ওকে, 34/100। তো আমরা এবার এখানে লিখে ভাগ করব, এখানে 100 দিয়ে আমরা 34 কে ভাগ করব। দেখো 134-এর মধ্যে যায় না, তাহলে আমরা এখানে শূন্য নিব, দশমিক দিব, এখানে একটা শূন্য দিব। দেখো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি যদি এইখানে সরাসরি শূন্য দেও তাহলে কিন্তু 340 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের যে সংখ্যাটা ছিল, ছিল মাত্র 34, আমি নিয়ে এখানে হয়ে গেল কত, 340। এটা আসলে কেমন না, 100 দিয়ে 340 পেলে কোথায়, আমার এখানে তো 100 দিয়ে আমরা 34 কে ভাগ করব, তাই না। কিন্তু এইখানে যদি দশমিক দিয়ে তুমি শূন্য নাও তাহলে ভালো হয়, এখানে দশমিক দিয়ে আর তুমি শূন্য নাও, কিন্তু আমরা ধরবো 340, ঠিক আছে, আমরা এটাকে ধরবো কত, 340, বাট লিখবো 3 দিয়ে, অর্থাৎ 34.0। তুমি দশমিক যদি না দাও তাহলে কত হয়ে যায়, 340 হয়ে যায়, সরাসরি 340 হয়ে যাচ্ছে।
দশমিক যদি দাও তাহলে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? তো দেখো 100 দিয়ে এবার 340 কে ভাগ করব, তাহলে তিনবার যাবে। আমরা ধরেছি কিন্তু 340, ঠিক আছে? তার মানে হচ্ছে 300 হয়। তো এটাকে যদি ভাগ বিয়োগ করো, মাইনাস যদি করো, তাহলে থাকতেছে কত? 40, তাই তো? এইবার আমরা এইখানে একটা শূন্য দিব, আর এই শূন্যটা আমরা এখানে নিব, ঠিক আছে? যতক্ষণ না মিলবে ততক্ষণ তুমি শূন্য নিতে পারবে, ঠিক আছে? তো এইবার কয়বার যায়? এইবার দেখো 100 400 মধ্যে চারবার যায়। এইবার আমরা এখানে 400 লিখলাম, তাহলে ভাগশেষ কিছুই থাকলো না। আবার বলছি আমি 100 দিয়ে শুধু 34 কে ভাগ করব, ঠিক আছে? তো 100 দিয়ে আমি এই ভাগটা আবার এখানে করতেছি, দেখো 100 দিয়ে আমি কত? 34 কে ভাগ করব। তো এখন 134 এর মধ্যে যায় না, এই জন্য আমি এখানে কিন্তু শূন্য নিয়ে দশমিক দিয়ে এখানে কিন্তু শূন্য নিতে পারবো, যেহেতু যাচ্ছে না। তো শূন্য নিয়ে দশমিক দিয়ে তোমার যতগুলা শূন্য নিতে মন চায় নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যদি সরাসরি শূন্য দিয়ে দাও তাহলে কত হয়ে যাচ্ছে? 100 দিয়ে 340 হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমি এখানে দশমিক দিয়ে দিব, তাহলে কিন্তু দেখতে কিন্তু এক মনে হচ্ছে যে না 34.0, যতগুলো শূন্য 34ই আছে তোমার এটা। অর্থাৎ এই 34.0000 এখানে কি আছে? মূল্যে তো 34ই আছে, তাই না? এখানে দশমিকের পরে যতগুলো শূন্য থাকবে কোনো মূল্য নাই, ঠিক আছে? তো এখানে তো 34ই আছে, তো এই জন্য আমি এখানে দশমিক দিয়ে শূন্য নিব, কিন্তু ধরব কত? 340। ভাগ করতেছি 100 দিয়ে 340 কে এবার ভাগ করব, ঠিক আছে? তো 100 দিয়ে যদি 340 কে ভাগ করি তাহলে কয়বার যায়? তিনবার। তিনবার গেলে কত হয়? 300। ওকে, আমরা কিন্তু 340 ধরে ভাগ করেছি, তো এবার বিয়োগ করলে কত থাকতেছে? 40 থাকতেছে। তো এইখানে আমার 100 দিয়ে 40 কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমি আবার এখানে একটা শূন্য নিব। এখানে কিন্তু কোনো শূন্য দেওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আমি এখানে শূন্য নিতে পারবো যত ইচ্ছা, কারণ আমার এখানে দশমিক দেওয়া আছে এবং এখানেও ভাগফলেও আমার দশমিক দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমি শূন্য নিলাম, এইবার আমার কত যায়? চারবার। আমি এখানে চারবার লিখতে পারলাম, ঠিক আছে? তো আশা করি হয়তো বুঝতে পেরেছ। এবার আমরা লিখতে পারি, আমরা দশমিকে আমরা প্রকাশ করতে পেরেছি, আমরা এখানে লিখতে পারি দশমিকে প্রকাশিত প্রকাশিত রূপ সমান সমান 0.34। ওকে, দুই নাম্বারটা শেষ। এবার তিন নাম্বারটা দেখো, তিন নাম্বারটা কত আছে? 89, ঠিক আছে? তো তিন নাম্বারটা, সরি, 39 হয়ে গেছে, 89%। তো আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশিত রূপ কত? 89% সমান সমান 89/100, ঠিক আছে? এরপরে আমরা এখানে লিখব, এখানে লেখে 100 দিয়ে আমরা হচ্ছে 89 কে ভাগ করব, ওই একই রকম ভাবে। দেখো খেয়াল করো, 100 দিয়ে 89 কে ভাগ করা যায় না, এর জন্য শূন্য নিয়ে দশমিক নিলাম। এবার এখানেও আমি দশমিক দিয়ে আমি একটা শূন্য দিলাম, ঠিক আছে? কারণ এখানে দশমিক দিয়ে যদি তুমি শূন্য না নাও তাহলে কিন্তু একদম 890 হয়ে যাচ্ছে, আর এখানে দশমিক দিয়ে আমি শূন্য নিচ্ছি, কারণ হচ্ছে এখানে তাহলে কত হচ্ছে? আমরা 89 কিন্তু আছে, 89 কেই ভাগ করতেছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি কত? ধরে নিচ্ছি 890 ধরবো, ঠিক আছে? 100 দিয়ে এবার 890 কে কয়বার যায়? 8 বার। তার মানে হচ্ছে এখানে 800 লেখা যায়, এবার বিয়োগ করলে কত থাকে? 90। তো এবার দেখো এখানে কিন্তু 190-র মধ্যে যাচ্ছে না, তাহলে আমি এখানে একটা শূন্য নিব, এখানে শূন্য নিয়ে আবার এখানে শূন্য দিব, তাহলে এবার কয়বার যায়? 9 বার। তার মানে হচ্ছে 900 এখানে লেখা যাচ্ছে। তো আমরা দশমিকে প্রকাশ করতে পেরেছি, এখানে আছে কত? 0.89 আমাদের, হ্যাঁ।
আমাদের এবার লেখা যায় দশমিকে প্রকাশিত রূপ, দশমিকে দশমিকে প্রকাশিত প্রকাশিত রূপ সমান সমান 0.89, এবং দশমিকের পরে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে পড়তে হয়, 8.9, দশমিক 0.89, 89 পড়া যাবে না দশমিকের পরে, ঠিক আছে। এরপর চার নম্বরটা দেখো, চার নম্বরটা দেখো আমরা, চার নম্বরটা কত আছে, 125%। আমরা লিখতে পারি ভগ্নাংশে প্রকাশিত রূপ, প্রকাশিত রূপ কত, 125%। এখানে 125 বাই হলো 100, ঠিক আছে। এরপর আমরা এবার লিখতে পারি যে এখানে এখানে লিখে 100 দিয়ে আমরা 125 কে ভাগ করব। হ্যাঁ যাচ্ছে, একবার যাচ্ছে, একবার 100 125 এর মধ্যে একবার যায়, তার মানে বিয়োগ করলে শুধু থাকে 25। এবার আর যাচ্ছে না, এবার যখন না যাবে তখন এখানে আমি দশমিক দিব, আর এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিব, আর এখানেও একটা শূন্য নিব, ওকে। কারণ হচ্ছে এই শূন্যটা আমরা এখানে নিতে পারবো। সো এবার কয়বার যায়, দুইবার, দুইবার গেলে কত হয়, 200, এখানে বিয়োগ করলে কত থাকে, 50। এইবার আর একটা শূন্য নিব, এখানে আর একটা শূন্য নিলে এখানে শূন্য নিচ্ছি, 500, তার মানে এবার পাঁচবার যাচ্ছে, এখন পাঁচবার যাচ্ছে, তো 500, ওকে। তো আমরা লিখতে পারি যে আমরা কিন্তু দশমিকে প্রকাশ করে ফেলেছি, আমরা লিখতে পারি দশমিকে দশমিকে প্রকাশিত রূপ, প্রকাশিত রূপ সমান সমান 1.25, 1.25, ওকে। এইটা হচ্ছে উত্তর। তো এবার দুই নাম্বার করবো আমরা।